আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিড়ি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি আরমান আলী চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির ডেলাওয়ার অঙ্গরাষ্ট্রের একটি আদালত মঙ্গলবার এ বিষয়েক ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন এসব অভিযোগ প্রমাণিত হয় হান্টার বাইডেনের সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মাদকাশক্তির তথ্য গোপন করেন দ্বিতীয় অভিযোগ অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তৃতীয় অভিযোগ হল হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন এ মামলায় বলা হয় দু সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি শক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে ভুগতে হয়েছে তিনি দু সালে কক্ষিন আসক্তির কথা স্বীকার করেন দু সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেছেন ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন দু উনিশ সালে হান্টার মাদক ছাড়েন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের ছেলে হিসেবে চুয়ান্ন বছর বয়সী হান্টার বাইডেনই প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন এই মামলার তিনটি অভিযোগে তার সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন প্রথমবার এই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তার সাজা বেশি হওয়ার সম্ভাবনা কম অন্যদিকে আগামী নির্বাচনে এই ইস্যুটি বাইডেনের বিরোধী শিবিরের প্রচারণার হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে ভারত শাসিত কাশ্মীরের একটি সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটেছে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে মঙ্গলবার রাতে জম্মু কাশ্মীরের দোদা এলাকায় সেনা ক্যাম্পে হামলার পর সংঘর্ষ শুরু হয় এতে পাঁচ সেনা ও পুলিশের স্পেশাল ফোর্সের একজন অফিসার আহত হয়েছেন এনডিটিভির খবরে বলা হয়েছে গত তিন দিনের মধ্যে এটি এ ধরনের তৃতীয় হামলার ঘটনা এর আগের দুই দিনে কাথুয়া এলাকায় গুলি ও রেইসিতে তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলার ঘটনা ঘটেছে ভারতীয় পুলিশের জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন বলেছেন গত রাতে সেনাঘাটিতে হামলার পর সংঘর্ষে হামলাকারীদের একজন নিহত হয়েছে তিনি জানান রাত একটার পরে চাত্তার গাল সেনাঘাটিতে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা হামলা চালায় হামলার পর নিরাপত্তা বাহিনীর সাথে হামলাকারীদের দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়েছে এতে পাঁচ সেনা ও পুলিশের স্পেশাল ফোর্সের একজন অফিসার আহত হয়েছেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় কেন পরিচিত নেতা নেত্রীদের পুত্র কন্যা জামাতা পুত্রবধূদের আধিক্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদীর নতুন মন্ত্রিসভার বাহাত্তর জন সদস্যদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশের পারিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে এক্সপোস্টে মোদীর মন্ত্রিসভাকে পরিবার মণ্ডল বলে খোঁচা দিয়ে রাহুল লিখেছেন যারা প্রজন্মের সংগ্রাম সেবা ও ত্যাগের ঐতিহ্যকে তন্ত্র বলে চিহ্নিত করেন তারাই তাদের সরকারি পরিবার মণ্ডলীতে ক্ষমতার ভাগাভাগি করেছেন নরেন্দ্র মোদীর কথা ও কাজের এটাই পার্থক্য এক্স হ্যান্ডলে মোদীর বিশজন মন্ত্রীর পারিবারিক রাজনৈতিক ইতিহাসের একটি তালিকাও দিয়েছেন রাহুল স্থায়ীভাবে ফিলিস্তিনের যুদ্ধ যুদ্ধবন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছেন হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত তারা হামাসের বিবৃতিতে বলা হয় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে স্বাগত জানায় হামাস ওই প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া বন্দি বিনিময় গাজা পুনর্গঠন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত একত্রিশে মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল ওই প্রস্তাবের ওপর গতকাল সোমবার ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের পনেরো সদস্য দেশের মধ্যে চোদ্দটি ভোটদানে বিরত ছিল শুধু রাশিয়া জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত ভাসিলি নেবেঞ্জিয়া বলেন প্রস্তাবটিতে অস্পষ্ট কিছু বিষয় রয়েছে এর আগেও কয়েকবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল তবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করায় তা আলোর মুখ দেখেনি এরই মধ্যে গত মাসে গাজার রাফা এলাকায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে যুদ্ধবিরতি ও জিম্বি মুক্তির বিষয়ে তৎপর হয়ে উঠেছিল বাইডেন সোমবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন আজ যুক্তরাষ্ট্র শান্তির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েল এরই মধ্যে প্রস্তাবে সায় দিয়েছে হামাসও একই পথে হাঁটলে এখনই যুদ্ধ বন্ধ হবে প্রস্তাবে ইসরায়েলের সায় আছে কথা জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বললেও এ নিয়ে এখনও খোলাখুলিভাবে কিছুই জানায়নি ইসরায়েলের সরকার প্রস্তাব পাশের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাট এডান বলেছেন তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার দক্ষিণ কাজার রাফা শহরে মেশিনগান গান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও অ্যান্টি পার্সোনেল ওয়েপন্স দিয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে সংগঠনটি আরও জানিয়েছে পৃথক এক হামলায় জারিম এলাকায় এক ইসরায়েলি সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে এছাড়া ইসরায়েলের কিশুফিম সেনাঘাটির ওপর বেশ কিছু রকেট হামলা করা হয়েছে এদিন উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল ব্রিগেড এদিন ইসরায়েলি বাহিনীর উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে নেথজারিম এলাকার মর্টার হামলার কিছু দৃশ্য দেখা গেছে আল আকসা শহীদ ব্রিগেডস জানিয়েছে রাফা শহরের সাবুরা উদ্বাস্তু শিবির এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের একটি সাজুয়া বহরের উপর হামলা চালিয়েছে যোদ্ধারা ওই এলাকায় অগ্রসর হতে চাইলে হামলার মুখে পড়ে ইসরায়েলি বাহিনী এছাড়া তাদের অবস্থান লক্ষ্য করে মর্টার হামলাও চালানো হয়েছে নের্জারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ওয়ান জিরো সেভেন মিলিমিটারের রকেট ও হেভি ক্যালিবারের মর্টার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি ডেমোক্রেটিক ফ্রন্টের সামরিক শাখা শহীদ ওমর আল কাসেম ব্রিগেডস জানিয়েছে সাবুরা ক্যাম্পের কাছে আবু আল সাবির স্টেশনে একটি ইসরায়েলি সামরিক যানের নিচে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এতে গাড়িটি বিধ্বস্ত হয়েছে এবং এর আরোহী নিহত কিংবা আহত হয়েছে এক বিবৃতিতে শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড জানিয়েছে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বরতার জবাবে রাফা শহরের পূর্বদিকে এবং তাল জারোফ এলাকায় দখলদার সেনাদের উপর একশো বিশ মিলিমিটারের মর্টার হামলা চালিয়েছে তাদের আর্টিলারি ইউনিট আল মুজাহিদিন ব্রিগেডসের যোদ্ধারা মধ্যগাজার দেইর আল বালা শহরে ইসরায়েলি সেনাদের অবস্থানের উপর মর্টার হামলা চালিয়েছে এদিন উত্তর সীমান্তে ইসরায়েলি সেনা অবস্থানের উপর মঙ্গলবার অন্তত দশ দফা হামলা চালিয়েছে ভিত্তিক হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি সেনাঘাটির নজরদারির সামগ্রী ধ্বংসসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে মঙ্গলবারকে তীব্র লড়াইয়ের দিন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এতে মেতুল্লা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে ইরানের সেনাঘাটিতে বিশতম গোলার ব্রিগেডের হেডকোয়ার্টারের রকেট হামলা চালিয়েছে তারা মিসগার্ড বসতিতে একটি ভবনে সেনারা অবস্থান নিলে সেখানে হামলা চালায় হিজবুল্লাহ সরাসরি ভবনটিতে আঘাত হেনেছে তাদের রকেট এদিন এন্টি ট্যাঙ্ক মিসাইল কাতি উষার রকেট সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালায় হিজবুল্লার যোদ্ধারা এদিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কাতি রকেটসহ রকেট সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালায় হিজবুল্লার যোদ্ধারা হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ার বলেছেন চলমান যুদ্ধে তারা এগিয়ে আছেন এছাড়া এই যুদ্ধ চালিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি না চালানো হয় তাহলে নতুন কারবালার সৃষ্টি হবে সিনোয়ারের কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে সিনোয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে এসব বার্তা দিয়েছেন একটি বার্তায় সিনোয়ার বলেছেন আমরা ইসরায়েলিদের যেখানে চাই তারা সেখানে রয়েছে এটি কবের বার্তা সেটি স্পষ্ট নয় এছাড়া গাজার রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিয়েও একটি বার্তা পাঠিয়েছিলেন সিনোয়ার ধারণা করা হচ্ছে এটি গত রমজান মাসের আগের কারণ রমজানের আগে রাফায় হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল এই বার্তায় সিনোয়ার বলেছিলেন রাফায় ইসরায়েলের অভিযান পার্কে হাঁটার মতো হবে না এছাড়া যুদ্ধের সাধারণ মানুষের মৃত্যুর বিষয়ে তিনি আলজেরিয়ায় উদাহরণ টেনে বলেছেন আলজেরিয়ার সাধারণ মানুষ ফ্রান্সের বিরুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল হামাসের গাজা শাখার প্রধান গত বছরের সাত অক্টোবরের হামলা নিয়েও কথা বলেছেন সেদিনের প্রসঙ্গে সিনোয়ার বলেছেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল মানুষ এর মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু এটি হওয়া উচিত হয়নি এছাড়া হামাসের রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে নিজেদের বিরোধিতার কথাও বলেছেন সিনোয়ার হামাসের রাজনৈতিক নেতাদের এ বৈঠক নিয়ে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়েছিলেন সিনিয়র এ ব্যাপারে বলেছিলেন যতদিন পর্যন্ত যোদ্ধারা আছে আমরা যুদ্ধে না হারছি এ ধরনের যোগাযোগ সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে আমাদের কয়েক মাস যুদ্ধ করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অন্তত ২৫ জন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে স্থানীয় সময় সোমবার রাতে এ ধরপাকড়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানিয়েছে ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ঝর্ণা ক্ষতিগ্রস্ত করা সড়কের রং করা অগ্নি নির্বাপন সরঞ্জাম নষ্ট করা ও ভাংচুর করার মতো নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইন সিদ্ধ নয় ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলা বন্ধ সহ বিভিন্ন দাবিতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এসব বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে গত তিরিশ এপ্রিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ব্যাপক ধরপাকড় ও হামলার ঘটনা ঘটে সিএনএন একজন বিশ্লেষক জানিয়েছেন বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তিরিশ এপ্রিল রাতে ক্যাম্পাসে নাটকীয় যেসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল তার বেশিরভাগই জড়িত ছিলেন বহিরাগতরা তবে গতকাল বেলা সোয়া তিনটার দিকে যারা বিক্ষোভ শুরু করেন তারা ওই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত পুলিশ বলছে ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয় প্রথমে এ ডাকে সাড়া না দিলেও পরে তারা সরে যান পরে আবার তাঁবু খাটিয়ে ক্যাম্পাসে আস্তানা গাড়েন বিক্ষোভকারীরা এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি হলেও প্রবেশ করেন তারা এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া হয় পুলিশের বিবৃতিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ায় সোমবার রাত আটটার দিকে প্রায় পঁচিশ জনকে আটক করা হয় তাদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্থাপনা এবং সম্পদ থেকে চোদ্দ দিন দূরে থাকার নির্দেশ দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ